ফাসেকের সংজ্ঞাটা পুরা করি। ফাসেক কাকে বলা হয়? মান খারাজা আন হাদ্দিল ইস্তিকামাতে, যেই ব্যক্তি দিনের ওপর অটলতার যে একটা সীমানা আছে সেই সীমানা থেকে বেরিয়ে গেছে। কেমন করে বেরিয়ে গেছে? বলছে বেরতে কাবে কাবিরাতি মিন কাবায়রি যুনুবি, কোন কাবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে, কোন কাবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে। বিদাত হচ্ছে কাবিরা গুনাহ, বিদাত হচ্ছে কাবিরা গুনাহ। এরকম ফরজ যে ঘাটতি করা হচ্ছে কাবিরা গুনাহ, হারাম নাজাজে লিপ্ত হওয়া হচ্ছে কাবিরা গুনাহ। কোন একটা কাবিরা গুনাহের কারণে কি হয়েছে? হ্যাঁ, ইসলামের উপর যে সোজা থাকার একটা সীমান আছে সেখান থেকে কি হয়েছে, সরে গেছে বা বেরিয়ে গেছে। কিন্তু এই কাবিরা যেন শিরকের নিচের হয়, শিরকের সমতুল্য না হয়, অর্থাৎ এত বড় কাবিরা করেছে যেটা শিরক অথবা শিরকের সমতুল্য, তাহলে সে শুধু ফাসেক না, সে তার সাথে সাথে মুশরিক কাফের, তার পিছনে নামাজ হবে না, ঘৃণার সাথে নামাজ হবে না তার পিছনে। তাহলে কোন কাবিরা গুনাহ, যেই কাবিরা গুনাহ ইসলাম থেকে বহিষ্কার করেন, ইসলামের ভিতরেই রাখে, আর ইসলামের ভিতরে রাখে এমন কাবিরা গুনাহ যেটা শিরক বা শিরকের সমতুল্য নাই, শিরক নয়, নাস্তিকতা নাই, অন্তরের মুনাফিকি নয় ইত্যাদি। অন্তরের মুনাফিকি মানে অন্তরে ইসলামই নাই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, যেমন মদিনার মুনাফিকরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যেমন ইবনে উবাইর দলেরা। এখনকার যুগে যারা বেদিন আল্লাহ পরকালে বিশ্বাস নেই কিন্তু মুসলিম সমাজে কিছু মুসলিমদের কাছ থেকে লাভ নেওয়ার জন্য হয়তো মুসলিম সেজে আছে, এতে ফাসেক হয়। আর আরেকটা কারণে ফাসেক হয়, ফাসেকের সংজ্ঞাতে আও আসাররা আলা সাগীরা, কাবিরা গুনাহ করে না কিন্তু অহরহ সাগীরা গুনাহ করে, যখন তখন সাগীরা গুনাহ, একটাই সাগীরা গুনাহ ডেইলি করে ধরে, তাহলে সেটা তখন কি থাকে না, সাগীরা ছোট থাকে না, কি হয়ে যায়, ওটা কাবিরা গুনাহ হয়ে যায়। এর মেলা উদাহরণ আছে আমাদের জীবনে, একটা উদাহরণ দিই, আজকালকার ফিতনার যুগে, এই মোবাইলের ফিতনার যুগে, মোবাইলে কোনো মেয়ের সাথে মহিলার সাথে আপনি কি করছেন, আমোদ ফুর্তির গল্প করছেন, সে তো প্রেম, আজকাল প্রেম করছে ছেলেরা মেয়েরা, হ্যাঁ, একবারে যদি কোনো রসিকতা করে নেই তো সেটা কাজ হচ্ছে কি কি সাগীরা, যে না বড় জেনা লিপ্ত হয়নি কিন্তু তার সাথে একটু কি করেছে, রসিকতা করেছে, আই লাভ ইউ বলে দিস, আমি তোমাকে খুব ভালোবাসি, হ্যাঁ তোমাকে দেখার ইচ্ছে করে, এগুলো হচ্ছে কি হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে অশ্লীলতা। এই কথা একবার বলেছে তো হইলো কাজটা কি সাগীরা, কিন্তু ডেলি সকাল বিকেল অথবা ডেলি একবার টেলিফোন করবে ও, অথবা ও টেলিফোন কলে রিসিভ করবে, আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমাকে ছাড় থাকতে পারি না, এই করবে, তাহলে এর এই সাগিরা কি সাগিরা থাকবে না, সাগিরা না তখন কাবিরা, সে হচ্ছে ফাসেক, তার পিছনে তাকে ইমাম বানানো যাবে না, তাকে ইমাম বানানো যাবে না, বুঝতে পেরেছেন? এইরকম সাগিরা গুনাহ মেলা হইতো, চোখের সাগিরা গুনাহ, ডিউটি শেষ হয়ে গেল দিয়ে কোথায় মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, সৌদি আরবে তো মহিলা কম দেখতে পাওয়া যায়, তো লেডিস মার্কেটে গিয়ে হাজির, ধর্ণা দিব যেখানে করে, হ্যাঁ মহিলাগুলো নামে এসে, হ্যাঁ বিভিন্ন হসপিটাল থেকে, অথবা চলে গেল হসপিটালে, হসপিটালে ডিউটি করে, ওর কাজই হলো এইদিকে কাজ করছে ওইদিকে তাকাচ্ছে নার্সদের দিকে, জি হ্যাঁ, আর ডেলি ওর কাজ ওইটা, ও তাকানো, তাহলে আর সাগিরা থাকে না, একবার তাকানো সাগিরা, একটা বেগানা মহিলা দিয়ে কিন্তু বারবার উনি তাকাচ্ছেন, কোনো ব্যাপার না, তাহলে কি এটা কামিরা, জি তখন আপনি ফাসেক, তখন আপনি ফাসেক, জি লা তাহকিরান্না সাগীরা ফাইনাল জিবালা মিনাল হাসা, আরবি কবি বলেছেন যে ছোট গুনাহকে তোমরা অবহেলা করিও না, তুচ্ছ মনে করিও না, যেমন কি বা করলাম, কোন কবিরা গুনাহ করলাম, আমি না একটু বিয়ে করবো, ওই ওই আশাতে আমি কি করেছি, ওর সাথে একটু প্রেম আলাপ করেছি, হ্যাঁ ওকে তো আমার বিয়ে করার নিয়ত আছে, আজকাল এক শয়তানরা বলে কি বলে যে এটা হচ্ছে, হ্যাঁ পবিত্র ভালোবাসা, এটা পবিত্র ভালোবাসা, একটা অপবিত্র ভালোবাসা, জি হ্যাঁ আশ্চর্য, ফেসবুকে একবার দেখলাম এরকম কিছু, পবিত্র ভালোবাসা, আমি বলছি সুবহানাল্লাহ, এই নোংরামি অশ্লীলতাকে পবিত্র ভালোবাসা নাম দিয়েছে,
তো ওদের কথাই বুঝতে পারলাম এই ফাসেকদের কাছে, যে যদি বিয়ে করার নিয়ে তোর সাথে একটু আমোদ ফুর্তি করে, তোমাকে ভালোবাসি, তোমাকে এটা টেলিফোন করে থাকতে পারি না ইত্যাদি, তাহলে পবিত্র ভালোবাসা, কারণ নিয়ত আছে বিয়ে করব, পরে করি না করি হোক আর না হোক, কিন্তু এখন নিয়ত আছে বিয়ে করব, পবিত্র ভালোবাসা। আউযুবিল্লাহ, এটা কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে। এগুলো হচ্ছে শয়তানের ওহি, কোরআন আল্লাহ শয়তানের ওহির কথা বলেছে। শয়তান শিরকের ওহি করে, বেদাতের ওহি করে, গুমরাহির ওহি করে, এগুলোর ওহি শয়তান। পবিত্র ভালোবাসা, আর অপবিত্র ভালোবাসা যদি ধোকা দেয়, ভামতাবাজি করে, হ্যাঁ আমার ভর্তি করে নিলাম, আসলে বিয়ে করবো না, আমার স্ত্রী আছে, অথবা এরকম মেয়েকে কেউ বিয়ে করে, হ্যাঁ এটা অপবিত্র ভালোবাসা, সবগুলি অপবিত্র এবং সবগুলি ফাহেশা। নির্লজ্জ হয়ে গেছে প্রকাশ্যে কারো প্রেম প্রস্তাব দিয়ে দিল, হ্যাঁ আজকাল স্কুল কলেজের ছেলেরা প্রেমের প্রস্তাব দিচ্ছে, আর যদি সেটা যদি না মেনে নেয় তাহলে খবর আছে, জি আল্লাহ কেন লাঞ্ছিত করবে না সঙ্গে। আর গোপনে হচ্ছে কাউকে জানতে দিতে চাই না, গ্রামবাসীকে জানতে দিতে চাই না, মা বোনকে জানতে দিতে চাই না, লুকিয়ে লুকিয়ে চলছে, এটা হচ্ছে অমাবাতান। তাহলে এখন ফাসেকের সংজ্ঞা জেনে নিলেন।